Assalamualaikum. Welcome to my another video. आज हमी अपना दर्शते शेयर करते जाच्छी ओंटारियोर सबचेते बोरो इंडोर प्लेग्राउंड. तो सबार आगे बोले निच्छी जरा जरा हमार चैनल टी एखोनो सब्सक्राइब करें नी प्लीज हमार चैनल टी सब्सक्राइब करबेन एवं हमार फेसबुक पेज एवं इंस्टाग्राम टा फॉलो करते भूलबेन ना. তো এই যে আমরা চলে আসছি, এটা আসলে একটা বড় মল. মলটার নাম হচ্ছে উডবাইন মল. তো এই মলের ভিতরেই সেই প্লেগ্রাউন্ডটা. তো এখানে টিকিট চাইলে অনলাইনেও কেনা যায়, বুকিং দেওয়া যায়, প্লাস এখান থেকেও নেওয়া যায়. তো টিকিটের বিভিন্ন রকমের অপশন এখানে আছে. ফ্যামিলি প্যাকেজ নেওয়া যায়, তারপরে সিঙ্গেল সিঙ্গেল রাইডেরও অপশন আছে, যেভাবে যেভাবে নেয়। তো এক একটা রাইড মেবি যারা সিঙ্গেল নেবে তাদেরটা মনে হয় $5 করে ইচ। আর ফ্যামিলি প্যাকেজ যেটা সেটা আনলিমিটেড, সবগুলো রাইডে উঠা যায়, যে যে কয়বার উঠতে চায় এরকম. এখানে আসলে টোটাল মনে হয় ইলেভেনটা রাইড আছে, আরও সিঙ্গেল সিঙ্গেল অনেক রাইড আছে যেগুলো মেবি $1 করে পে করে ওটা সাইডে সাইডে থাকে, রোডের সাইডে সাইডে থাকে, ওগুলো আলাদা। আর এটার ভিতরে টোটাল হলো 11 রাইড আছে। তো এক একটা রাইডে লাইন থাকে, আসলে বিজি হলে একটু লাইন বেশি থাকে আর বিজি না হলে তাড়াতাড়ি উঠা যায়। আমাদের অবশ্য বাচ্চারা একবারই করে উঠতে পারছে কারণ অনেক বিজি ছিল আসলে। এখানে একটা মজার জিনিস হচ্ছে, এটা আগে ছিল না, আমরা আগে যে কয়বারই আসছি এই জিনিসটা ছিল না, এটা প্রথম দেখলাম। এখানে কিছু অ্যানিমাল শো হয়, আবার একটু সার্কাসের মতো হয়। তো এখানে দেখলাম যে বার্ডের একটা শো হচ্ছিল, এত সুন্দর। আসলে তখন আমরা আরেকটা রাইডের জন্য ওয়েট করছিলাম, তো এই কারণে কাছে যাওয়া হয়নি। তো ওইখান থেকে আমরা আসলে ভিডিওটা করি, দেখলাম যে বার্ডগুলো খুব সুন্দর শো দেখাচ্ছিল। আর এই যে এই লোকটাও এখানে একটা শো দেখাচ্ছিল, বাচ্চারা আসলে খুবই মজা পাচ্ছিল কারণ অ্যাক্টিভিটিসগুলো খুবই ফানি ছিল। তো ওরা সবাই, আরও অনেক মানুষ সামনে বসে বাচ্চারা দেখছিল যে কি করছে, একটু ফানি ফানি আসলে। বাচ্চাদের আসলে এটা একটা মানে এনজয়মেন্টের জন্যই ওরা একটা ব্যবস্থা করেছে, এর আগে আসলে ছিল না। তো বেশ ভালোই লাগলো এটা দেখে। পাপি শোগুলো বেশ ভালোই মজার ছিল, মানে ডগগুলো এত মানে ট্রেন্ড, ওরা মানে যেটা বলছিল সেটাই করছিল। ওরা আসলে অনেক মনে হচ্ছিল যে ট্রেন, বেশ ভালোই একদম মজা করে সবাই দিচ্ছিল, আর ওরাও একদম সব অ্যাক্টিভিটিসগুলো করে যাচ্ছিল।
আমরা শোগুলো দেখা শেষ করে এরপর আমরা লাঞ্চ করে তারপরে আবার বাকি যে রাইডগুলো ছিল সেগুলোতে আবার একে একে ফিনিশ করার চেষ্টা করি। এটা হলো মলের এন্ট্রান্স, এটার ভিতর দিয়ে মলে ঢুকে। তো আমরা আজ আর মলে যাইনি, এখানেই ছিলাম, কারণ এত রাইডের এত লাইন ছিল যে আসলে টাইমও হচ্ছিল না, কারণ মল এটাও বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি করে, এই কারণে আর মলে আজকে যাওয়া হয়নি। এখানে এবার অবশ্য বেশ দুইটা রাইড আসলে বন্ধ ছিল, এই বড় টানেলের এই রাইডটা বন্ধ ছিল, মেবি কোনো প্রবলেম। তো আর এখানে হচ্ছে ফুডকোর্টটা আসলে আগে ভিতরে ছিল, এখন এখানে নিয়ে আসছে কোভিডের জন্য, আগে ওখানে আর একটু ভিতরে ছিল, কয়েকটা একটু চেঞ্জ আসলে কোভিডের কারণে। তো আমার বাচ্চারা আসলে মন খারাপ করেছিল এই টানেলের ভিতরে ওরা যেতে পারে না, এই রাইডটাতে উঠতে পারেনি। আর এখানে কিছু ওয়ার্ক স্টেশন অনেক কিছু আছে, এখানে পেইন্ট করা যায়, ফেস পেইন্ট করে দেয় কার্টুনের মতো, তারপরে ফটো বুথ, আরও কয়েকটা বিভিন্ন জিনিস আছে এখানে। আমরা এরপরে এখানে এটার নাম হচ্ছে 60 থিয়েটার, তো এটার ভিতরে একটা চশমা দেয় যেটা দিয়ে আর কি দেখলে মনে হয় যে একদম নিজেই রাইড করছিলাম, রোলার কোস্টারে এরকম। তারপরে চেয়ারগুলো ভাইব্রেট করতে থাকে, শেক করতে থাকে। আসলে আমার মেয়েটা খুব ভয় পাচ্ছিল, যারা ছোটো বাচ্চা তাদের জন্য আসলে এটা একটু ভয়, বাট বড়রা খুব এনজয় করবে। এটা তো এমনি ফোনে ভিডিও করা, জাস্ট ক্যামেরায় ওইভাবে বোঝা যাচ্ছে না, বাট চশমার ভেতরে মনে হচ্ছিলো যে একদমই রিয়েল। তো চশমা দিয়ে তো আর ভিডিও করতে পারবো না, এর জন্য ওইভাবে মানে বোঝা যাচ্ছে না, বাট মনে হচ্ছিলো যে একদম আমি ওখানে বসা।
তো ফাইনালি আমরা হাফ অ্যান আওয়ার ওয়েট করার পরে সেই ট্রেনের ইয়েটা পাই, সিরিয়ালটা পাই। তো ট্রেনে বসে মজাটা হচ্ছে ট্রেনের ভিতর, ট্রেন থেকে প্লেগ্রাউন্ডে মোটামুটি হাফ জায়গাটা দেখা যায়, মানে পুরোটা ঘুরে দেখায়। সামনে যে আবার একটা টার্নের মতো আছে, সেখান থেকে টার্ন করে আবার এদিক থেকেই আসে। তো মোটামুটি হাফ অফ দ্য প্লেগ্রাউন্ড ওরা ঘুরিয়ে দেখায়, আর এখান থেকে মানে বাইরে বা ভিতরে পুরোটা সিনারিও দেখা যায়। এটা একটা মানে মজা, এই এর জন্যই আসলে বেসিক্যালি সবাই ট্রেনে ওঠার জন্য একদম ওয়েট করে, আর অনেক বড় লম্বা লাইন থাকে ট্রেনে সব সময়। এই তো আমরা ট্রেন দিয়ে ঘুরে টুরে চলে আসলাম আমাদের স্টপেজে, এখন অন্য রাইডে উঠবে বাচ্চারা। তো আমাদের মোটামুটি সবগুলো রাইডেই উঠা শেষ, আর ভাবলাম যে সময় হয়ে গিয়েছিল 5:30, 6টা বাজে বন্ধ হয়ে যাবে 6 o'clock-এ। আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করেছি এটা, এই জায়গাটা দেখতে কেমন আর ভিতরে কী কী আছে এই, আর এখানে জাস্ট মলটা যাওয়ার আগে একটু ভিজিট করব, আপনাদের সাথে একটু শেয়ার করব। এ তো আর আমার চ্যানেলটি যদি এখনও কেউ সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এবং আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামটাও ফলো করতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, এবং আমার ভিডিওগুলোতে লাইক করবেন, আর কমেন্টে যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য, আর সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।